আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে যে রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাবো তা হচ্ছে ইলিশ মাছের ভর্তা। খুবই সহজ আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের ভর্তা। চলুন তাহলে দেখাচ্ছি। আমি এখানে নিয়েছি 3 পিস ইলিশ মাছ, আর নিয়েছি পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, নিয়েছি লবণ স্বাদ অনুযায়ী, নিয়েছি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া, আর ভাজার জন্য তেল। প্রথমে আমি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন মাছের সাথে মশলাটা মেশাবো। খুব ভালো করে চেপে চেপে হাত দিয়ে মেশাতে হবে। সবগুলো মাছ আমি এভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। খুব ভালো করে চেপে চেপে মেশাতে হবে, মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এখন আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিব। তেলটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। কিছুক্ষণ রেখে দিলে ভালো হয় মাছে মশলাটা ঢোকে। খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি উল্টে দেব। দেখতে পাচ্ছেন বেশি মশলা দিলে যা হয় তা হচ্ছে যে রংটা একটু চেঞ্জ আসে। শুধু হলুদ দিয়ে করলে রংটা সাদা সাদা থাকে, এরকম কালো কালো হয় না, কিন্তু মশলা দিয়ে করলে কি হয় স্বাদটা বেড়ে যায় আরো। আমি এভাবে করে চারপাশে ভেজে ভেজে নিচ্ছি, ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি সাইডগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজাটা একটু কড়া করে ভাজা হতে হবে, যাতে মাছটা একেবারে খুব ভালো করে ভেতরটা ভাজা হয় এবং সেদ্ধ হয়। বেশি মশলা দেওয়ার কারণে মাছটা দেখতে পাচ্ছেন কালো কালো হয়ে গেছে। এতে ভয় পাওয়ার কিছু নেই, খেতে অবশ্য অনেক ভালো লাগবে মশলা বেশি দেওয়ার কারণে। আমি মাছগুলো কাটা ছড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 5টি শুকনো মরিচ এবং লবণ, দিয়ে মরিচগুলো খুব ভালো করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। খুব মিহি করে ভাঙতে হবে, দেখতে পাচ্ছেন কত মিহি হয়েছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এখন সরিষার তেল দিয়ে দেব, ভর্তায় তো সরিষার তেল চাই, দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ মরিচটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখাবেন যাতে পেঁয়াজের রসটা বের হয়। মাখানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব বেছে রাখা, কাটা বেছে রাখা ইলিশ মাছ ভাজা, দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সবগুলো মশলার সাথে মেশাতে হবে। মেশানো হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি এখন দিয়ে দেবো লেবুর রস। এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন এবং না চাইলে নাও দিতে পারেন। দিয়ে আবারও লেবুটা মিশিয়ে দিচ্ছি মাছের সাথে। মেশানো হয়ে গেছে, তৈরি হয়ে গেছে খুবই সহজে ইলিশ মাছের ভর্তা। আসলে ইলিশ মাছ বলতেই তো আমরা খুব বেশি পছন্দ করি, ইলিশ মাছের যে কোনো রান্নাই হোক না কেন ইলিশ মাছ তো চাই, খুব বেশি পছন্দ করে সবাই। বাঙালি বলতে ইলিশ মাছ তো হবেই পছন্দ করা, আর যদি হয় ইলিশ মাছের ভর্তা তাহলে তো কোনো কথাই নেই। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।